আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে শুক্রবার, বাজে এখন সকাল 10টা। আজকে সকালে ঘুম থেকে লেট করে উঠেছি, তাই সকালের জল খাবারও একটু লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10টা, তো এখন সকালের জল খাবার খাবো, আর ওদিকে দুপুরে রান্নাও বসে গিয়েছে। এখন খাবো হচ্ছে পরোটা, আলু ভাজা, পায়েস আর সাথে চা। এর সাথে এভাবে পরোটা বা রুটি কে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগে। এদিকে দুপুরে রান্না বান্না হচ্ছে, আর এদিকে এই রুমটা আজকে ডিপ ক্লিন করব। ভাই এসেছিল, কয়েকদিন থাকলো, রুমের অবস্থা দেখো কত বাজে হয়ে আছে। তো আজ পুরো ডিপ ক্লিন করব, সব কিছু বেডশিটও তুলবো। এমনি ক্লিন করা হতো, কিন্তু ওই যেহেতু চলে গেছে আবার রুমটা ফাঁকা থাকবে, তো ভাবলাম একদম ডিপ ক্লিন করে নিই। ভ্যাকিউম ক্লিনার দিয়ে তো এগুলো পরিষ্কার করি, কিন্তু খুব একটা ভালো পরিষ্কার হয় না। তো কিছুদিন আগে এটা কিনে এনেছিলাম, তো সব নোংরাগুলো এক জায়গায় চলে আসছে, কিন্তু উঠাতে একটু অসুবিধা হচ্ছে। আমার মনে হয় এটা দিয়ে পরিষ্কার করার পর ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে অনেকটাই সুবিধে হবে। সব ঘরের বেডশিট বালিশের কভার তুলে নিয়েছি, এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, দিয়ে চালিয়ে দিয়েছি, এবার বাকি কাজগুলো করব। বাড়িতে এখন প্রচুর পিঁপড়ে হচ্ছে, এই টেবিলের মধ্যে দিয়েও পিঁপড়ে বেরোচ্ছিলো, তো এখন ওটাকেই পরিষ্কার করে নিচ্ছি। প্রায় কাজ তো হয়ে গিয়েছে, এখন চলে এসেছি হচ্ছে নিচের ঘরে। তো সব ঘরের বেডশিটগুলো শুধু পাততে বাকি আছে। ওইদিকে প্রায় সব কাজ হয়ে গেল, আর এদিকে কাপড়গুলোও কাঁচা হয়ে গিয়েছে, বের করে রোদে শুকোতে দিয়ে আসবো এখন। এখন বাজে হচ্ছে বিকেল 5টা,
দুপুরের খাবার খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন উঠে বানাচ্ছি হচ্ছে কোল্ড কফি। এখন তো খুব গরম, লস্যি কোল্ড কফি এগুলো খেতে ভালো লাগবে। ঘুম থেকে উঠে ভাবলাম চা খাবো, কিন্তু আর চা করলাম না, ভাবলাম কোল্ড কফি খাই, তো এখন কোল্ড কফি বানাচ্ছি। চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফিজ।